একদম কম, টাই মাছি একদম কম। মার্ভেল লিডারদের সবথেকে বড় একটা যদি প্রবলেম হয়, সবথেকে বড় যদি ধর্ম সংকট হয়, তাহলে সেটা হলো সবথেকে বড় ধর্ম সংকটটা হলো তাহলে তাকে 5 মিনিটের জন্য কথা বলতে দেওয়া। কারণ বাইরের মার্কেটে একটা ছেলে যে কথা বলতে জানে না, যে সে তুই স্মার্ট ভ্যালুতে অ্যাটলিস্ট 5 বছরের কোর্স করে নেয়, তার থেকে ভালো কথা বলতে অ্যাটলিস্ট পৃথিবীর আর কোনো এমবিএ স্টুডেন্টও পারবে না, কোনো ডক্টর। এটা স্মার্ট ভ্যালুতে আজকে নিয়ার অ্যাবাউট দেখতে দেখতে 7 বছর, 7 বছরে কোনোদিন স্বপ্ন দেখেছি প্রতি মুহূর্তেই, রেকগনিশনের স্বপ্ন দেখেছি প্রতি মুহূর্তেই, নেতাজি ইন্ডাস্ট্রিয়ামে স্বপ্ন দেখেছি কথা বলে। তাজমহল একবার তৈরি হয়নি, তাজমহল 2 বার তৈরি হয়, একবার মাথায় আর একবার হাকিকাতে। এই নেতাজি ইন্ডাস্ট্রিয়াম 7 বছর ধরে আমি এই নেতাজি ইন্ডাস্ট্রিয়ামে এই গ্যালারিতেই বসা থাকা 10,000 মানুষের সামনে আমি 7 বছরে প্রথম এখানে উঠলাম, আর আমি এই কারণেই উঠলাম কারণ আমার টার্গেট ছিল না এখানে ওঠার, আমার মনে হয় না আমি এখানকার যোগ্য, তাও এখানে উঠলাম কারণ এই সিস্টেমে একটা কথা বলে, গুরু যেটা বলছে সেটাকে মেনে নে, ভালো লাগুক আর না লাগুক সেটাকে মেনে নে, সেটা একদিন থাকি গাবো। আজকে অমিত রয়, আজকে মিস্টার অমিত রয়, আমি কসম খেয়েছিলাম এই স্টেজে এখন আসবো না, কারণ স্মার্ট ভ্যালু করছি যখন ডায়মন্ড পিন, স্মার্ট ভ্যালুতে কোনো পিনই না, স্মার্ট ভ্যালুতে 18টা পিন আছে, আমার মনে হয় যেদিনকে 18টা পিন ক্রস করা যাবে সেদিনকে ভাববো একটু স্মার্ট ভ্যালু হয়েছে, তো যাই হোক 5 মিনিটে কথা বলার কিছু নেই, আজকে কথা বলার দিন না, আজকে শোনার দিন না, ওটা ট্রেনিং হলে হয়, ওটা অফিসে হয়, আজকের দিনটা হলো ফিলিংসের দিন। যদি বিকাশ ঘোষ এখানে আসতে পারে তার মানে এটা সম্ভব, এটা অসম্ভব না সম্ভব, একজন সম্ভব যদি করেছে প্রত্যেকটা মানুষ সম্ভব করতে পারে, জানতে হবে কিভাবে সম্ভব হয়েছে। আর এখানে যখন আমি উঠে আসছিলাম তখন একটা গান চলছিল ডন, আমি ডন না, বাট এই সাকসেসের এই লড়াই, যখনই জীবনে সাকসেসের লড়াই লড়বে, লড়তে 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 কথায় বলে না, শত্রু বানানোর জন্য খারাপ কাজ করার দরকার নেই, ভালো কাজ ভালোভাবে করো শত্রু এমনি করবে। আজকে এই জায়গায় আস্তে 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 প্রত্যেকের সাথে লড়তে লড়তে, সিচুয়েশনের সাথে লড়তে লড়তে, ভগবান একটা কথা বলে গীতায় একটা কথা আছে, যে ফ্রাস্ট্রেশন হ্যান্ডেল করতে পারে সে সাকসেস হ্যান্ডেল করতে পারে, যে ফ্রাস্ট্রেশন হ্যান্ডেল করতে পারে সে সাকসেস হ্যান্ডেল করতে পারে। আজকে এই জায়গায় আস্তে 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 প্রত্যেকের সাথে লড়তে 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 আজকে রিয়েলি ফিল হয় আমি ডন, আর হারাতে তুই পারবি না, ওপরওয়ালার হাত যতক্ষণ কারুর মাথায় আছে কোনো মাইকাল আর তাকে হারাতে পারবে না, কেউ হারাতে পারবে না। দুনিয়া তুর্কি বাদ, দুনিয়া তুর্কি বাদ, একবার রামায়ণে এখানে অনেক লিডার অনেকক্ষণ 5 মিনিট ধরে 10 মিনিট ধরে অনেক কিছু বলে গেল, স্মার্ট ভ্যালু কীভাবে হয়, স্মার্ট ভ্যালু কীভাবে করতে হয়, স্মার্ট ভ্যালু কেন করা উচিত। আমি জাস্ট একটা জিনিস বলবো, স্মার্ট ভ্যালু কারা সাকসেসফুল হবে টপ অফ দ্য টপ জায়গায় যাবে যেটা আমি ফিল করেছি। একবার রামায়ণে, রামায়ণে যখন যুদ্ধ হচ্ছিল আর বারবার রাবণের মতো একটা শক্তিশালী মানুষ, আর সে বারবার একটা সাধারণ রামচন্দ্রের মতো একটা সাধারণ মানুষের কাছে যে বনবাসে থাকে তার কাছে বারবার হেরে যাচ্ছিল, কার কাছে হেরে যাচ্ছিল, একটা সাধারণ মানুষের কাছে রাবণ হেরে যাচ্ছিল, পৃথিবীর সব থেকে বড় শক্তিশালী মানুষ রাবণ, ইগো রাবণ এক এক করে তার যোদ্ধা পাঠাচ্ছে আর এক এক করে প্রত্যেকে মারা যাচ্ছে, আর ওই সময় দাঁড়িয়ে রাবণ তার সব থেকে শক্তিশালী হাতিয়ার কুম্ভকর্ণকে উঠালো, কুম্ভকর্ণকে বললো ওঠো এইবার তোমার আলটিমেট লড়াইয়ের টাইম চলে এসছে, এইবার তোমাকে তোমার পাওয়ার দেখাতে হবে। কুম্ভকর্ণ যখন উঠলো, কুম্ভকর্ণ এসে বললো যে রাবণ মানে দাদা আপনি আমাকে জাগিয়েছেন, আপনি থাকতে আপনি আমাকে জাগিয়েছেন, নিশ্চয়ই কোনো বড় কারণ হবে। বলছে হ্যাঁ একটা বড় কারণ আছে। কি বড় কারণ? বলছে রামচন্দ্রকে মত করতে হবে। বলছে রামচন্দ্রকে কেন মত করতে হবে? রাবণ বলছে এই এই কারণে মত করতে হবে। আর তখন কুম্ভকর্ণ একটা অ্যান্সার দিচ্ছিল যেটা ইতিহাস বানিয়ে দিচ্ছে, তখন কুম্ভকর্ণ দাদাকে বলছে, রাবণকে বলছে, রামচন্দ্রকে আমরা হারাতে পারবো না, রামচন্দ্রকে আমরা হারাতে পারবো না। আর তখন রাবণ রেগে গিয়ে কুম্ভ
অপর্ণকে বলছে তুই আমার ভাই, তুই কি ভাবিস যে রাম আমার থেকে বেশি শক্তিশালী? বলছে না, রাম তোমার থেকে বেশি শক্তিশালী না, এই পৃথিবীতে তোমার থেকে বেশি শক্তিশালী কেউ নেই, কেউ তোমাকে হারাতে পারবে না, কিন্তু রাম সত্যির সাথে আছে আর সত্যিকে পৃথিবীর কোনো যুদ্ধে হারানো যায় না। ভগবানের ইচ্ছা আছে, কথায় বলে না তু ওই করতা হে জো তু চাহতা হে, লেকিন হতা ওই জো ও চাহতা হে তো কর ওই জো ও চাহতা হে। প্রত্যেকটা ছেলে যদি একটা অন্ধকে চোখ দিয়ে দেয়, আর ওই মানুষটা নাম হলো মিস্টার সম্রাট রয় যে অন্ধকে চোখ দিয়ে দিয়েছিল, যার জন্য কিছুদিনের জন্য ওই মানুষটাকে পেয়েছিলাম, কিছুদিন ওনার সংস্পর্শে থাকার চেষ্টা পেয়েছিলাম, কিন্তু ওই সম্রাট রয় ওই কিছুদিনের ভেতর থেকে একটা প্রাণের জাগিয়ে দিয়েছিল, একটা প্রাণ জাগিয়ে দিয়েছিল, তারপর থেকে আর পিছু মুড়ে তাকাই। 4.5 বছর এই বিজনেসে কিছু করতে পারিনি, কিন্তু আমি জানি এই বিজনেসটা 4.5 বছরের না, লোক 5,000 টাকার কুত্তার মতো কাজ করে, তার জন্য যদি 30 বছর নষ্ট করতে পারে আমি স্মার্ট ভ্যালিতে 5,000 কামাবো 30 বছর। স্মার্ট ভ্যালি যাই হয়ে যাক, স্মার্ট ভ্যালির বুকে পা দিয়েছি মানে সুপার স্মার্ট সিলভার রুবি এইসব হওয়ার জন্য পা দিয়েছি, স্মার্ট ভ্যালিতে পা দিয়েছি মানে আমাকে নাম্বার ওয়ান হতে হবে, আর 5 বছর আগে আমি আমার টিমকে কমিটমেন্ট করেছিলাম, যখন আমার কাছে মোবাইলও পর্যন্ত থাকতো না, তখন আমি আমার ছোট্ট টিমকে কমিটমেন্ট করতাম, একদিন বড় বড় ইনডোরে প্রোগ্রাম হবে, বড় বড় অডিটোরিয়ামে প্রোগ্রাম হবে, আর ওই সময় যদি সব থেকে দামি গাড়ি কারো ঢোকে বিকাশ ঘোষের ঢোকাজ করবে। আমি আজকে সেম লেভেলের কমিটমেন্ট করছি, যদি স্মার্ট ভ্যালিতে সবার আগে ল্যাম্বরগিনি কেউ কেনে বিকাশ ঘোষ, আমি তার মানে এইটা বলছি না যে বিকাশ ঘোষের টিমের মধ্যে বেশি দম আছে, না, এই ঘরে বসে থাকা প্রত্যেকটা অ্যাসোসিয়েট যেই টিমই হোক না কেন স্মার্ট ভ্যালি পেয়ে গেছে মানে তার উপর ভগবানের হাত আছে, এবার শুধু অনেস্ট হতে হবে, বিজনেসটা করতে হবে, আমি জানতাম না ভুল করে শিখেছি, বাট একটা জিনিস জানতো, ওপরওয়ালা জানতো এই ছেলেটার ইন্টেনশন ঠিক আছে। আর আজকে দিনে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে একটা কথা বলতে পারি স্মার্ট ভ্যালিতে স্মার্ট ভ্যালিতে আমার থেকে ভালো প্ল্যান অনেকে পারে, আমার থেকে ভালো ট্রেনিং অনেকে দিতে পারে, বাট স্মার্ট ভ্যালিতে একটা জিনিস আমি জানি যেটা আমি কনফিডেন্সে বলতে পারি, আমি খুব ভালো মানুষ। এই কথাটা আয়নার সামনে দাঁড়িয়ে কজন কজন বলতে পারে, আমি কারোর সাথে পলিটিক্স করি না, আমি কাউকে গালাগালি দিই না, ওপরে কে কী করছে নিচে কী করছে একে গালাগালি দিই না, খিস্তি খামারি দিই না, যে যা করছে আমি ভগবান না, কে ভুল করছে কে আমি ভগবান না, ওপরওয়ালা বসে আছে, ওপরওয়ালা বলছে ও ভুল করছে তুই কেবে
কর্মকর, পৃথিবীতে চলবে যে কর্ম কর তা নিজের কর্ম কর, আমার উপর ছেড়ে যে আমি জাজমেন্ট করি, তুই না। আজকে আমি খুব লাকি ফিল করছি নিজেকে, রিয়েলি থ্যাঙ্ক গড। বিজনেসে প্রথম প্রথম যখন কিছু পেতাম না, তখন থ্যাঙ্ক গড ছেড়ে যাইনি, তার জন্য আজকে সব পেয়েছি। তো ইয়াদ রাখনা দোস্ত, কুত্তা অচ্ছা লিখা হ্যায় আপকে তকদীর।